বন্ধুরা, আজ আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট সিবিসিএস সিলেবাস সেকেন্ড সেমিস্টার এইসিসি অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স এবং এই অর্থাৎ জেনেরিক ইলেকটিভ হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের বিশেষ উপকারে আসবে। প্রথমেই আসি এইসিসির আলোচনায়। এই পেপারটির নাম বেঙ্গলি কমিউনিকেশন, এর ফুল মার্কস হলো 50, রিটেন 40 এবং প্রজেক্ট অর ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং ক্লাস অ্যাটেন্ডেন্স দিয়ে থাকছে 10 মার্কস, যেটা সার্ভ করবে তোমাদের যে যার নিজস্ব কলেজ। এই 40 মার্কস ডিস্ট্রিবিউশন হলো 8টি 2 মার্কসের কোশ্চেন আসবে, লিখতে হবে 5টি, 5×2=10 মার্কস, এবং 4টি 5 মার্কসের কোশ্চেন লিখতে হবে 2টি, 5×10, আর 4টি 10 মার্কসের কোশ্চেন আসবে, লিখতে হবে 2টি, 2×10=20। এইভাবে টোটাল 40 কমপ্লিট করা গেল। এই এইসিসি বেঙ্গলি কমিউনিকেশন পেপারটিতে মোট 3টি ইউনিট রয়েছে। ইউনিট 1-এ রয়েছে কবিতা, 4টি নির্বাচিত এবং নির্দিষ্ট কবিতা কেবল তোমাদের পড়তে হবে। প্রথমটি নির্ঝরে স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথের লেখা। এখানে কবিতা থেকে গুরুত্বপূর্ণ উদ্ধৃতি দিয়ে কোশ্চেন দিতে পারে, যেমন না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, অথবা কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন। এই উদ্ধৃতি দিয়ে প্রশ্ন হতে পারে, এটি কোন কবিতার অন্তর্গত, কবিতাটি কত সালে কোন পত্রিকা থেকে প্রকাশিত হয়, আলোচ্য উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো 10 মার্কসে। এছাড়াও নির্ঝরে স্বপ্নভঙ্গ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এতে কবির কাব্য প্রতিভা, কাব্যরস বা বিষয়ের সম্পূর্ণ সংক্ষেপে উল্লেখ করো। পরের কবিতা শেকল পড়ার গান, নজরুল ইসলামের রচনা। এখান থেকে উদ্ধৃতি তুলে প্রশ্ন আসতে পারে যে এই উদ্ধৃতিটি কোন কবিতার অংশ, কোন পত্রিকায় কত সালে এটি প্রকাশিত হয়, কবিতাটির নামকরণ কি সার্থক। দ্বিতীয়ত, নির্ঝরে স্বপ্নভঙ্গ কবিতাটির বিষয় সংক্ষেপ, কবির কাব্য প্রতিভা, কাব্যরস, রচনা শৈলী উল্লেখ করো। 5 বা 10 মার্কসের হতে পারে, পার্ট কোশ্চেন 5 মার্কস। পরের কবিতা এখানে আকাশ নীল, জীবনানন্দ দাস রচয়িতা। নানা উদ্ধৃতি দিয়ে এই একই প্যাটার্নের কোশ্চেন হতে পারে। এখানেও কবিতার বিষয় সংক্ষেপ, কবির কাব্য প্রতিভা, রচনা শৈলী, নামকরণের সার্থকতা তোমরা 5 বা 10 মার্কসের করে খুব ভালোভাবে জেনে যাবে। চতুর্থ এবং শেষ কবিতাটি হলো অমলকান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। এখানে ওই একই প্যাটার্নে কোশ্চেন হতে পারে। এবার আসি ইউনিট 2-তে। এখানে থাকছে লেটার রাইটিং, ফর্মাল লেটার অর্থাৎ আবেদনপত্র, যা তোমাদের কোনো সরকারি আধিকারিক বা স্কুল কলেজের প্রধানকে লিখতে হয়। আর রয়েছে ইনফর্মাল লেটার রাইটিং অর্থাৎ সাধারণ পত্র, যেগুলি তোমাদের মামা মাসি, কাকা কাকিমা, দাদাই ঠাম্মি, দাদা বৌদি, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের লিখতে হয়। এই ইউনিট 2 থেকে তোমাদের কোশ্চেন হতে পারে পত্র রচনার নিয়মাবলী এবং কাঠামো উল্লেখ করো 10 মার্কসে, অথবা এই 2 ধরনের যে কোনো এক ধরনের লেটার রাইটিং আসতে পারে 10 মার্কস। ইউনিট 3, এখানে মূলত 4টি ছোট গল্প রয়েছে, যথা খোকাবাবুর প্রত্যাবর্তন, রবীন্দ্রনাথের রচনা। এখান থেকে 2 ধরনের কোশ্চেন হতে পারে। নাম্বার 1, নানা উদ্ধৃতি তুলে প্রশ্ন হতে পারে যে এই কবিতাটি কোন গল্পের, এর তাৎপর্য কী।
এই উদ্ধৃতির মাধ্যমে বক্তার মনোভাবের কি পরিচয় জানা যায়, ফাইভ অথবা টেন মার্কসের। নাম্বার টু কোশ্চেন হতে পারে, খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পের নামকরণের সার্থকতা, বিষয় সংক্ষেপ, রচয়িতার কাব্য প্রতিভা ও রচনা শৈলী উল্লেখ করো টেন মার্কসের। এর পরের গল্প বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এখান থেকেও এই দুই ধরনের কোশ্চেন প্যাটার্ন হতে পারে ফাইভ বা টেন মার্কসের। এর পরের গল্প উলট পুরাণ, পরশুরামের লেখা। চতুর্থ ও শেষ নির্বাচিত গল্প হলো কালাপাহাড়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা। বন্ধুরা, এই প্রত্যেকটি ছোট গল্প থেকে তোমরা এই দুই প্যাটার্নের কোশ্চেন আনসার রেডি করে রাখতে পারো। অনার্স পেপার দুটিতে যদি খুব ভালো প্রিপারেশন নিতে পারো, তবে এই AECC-র 50 মার্কসের পেপারটিতে প্রিপারেশনে ঘাটতি রেখে আর লাভ কি বলো? আর যদি বেশি চাপ হয়ে যায়, পরীক্ষার আগে মাথা যদি ডান দিক থেকে বাম দিকে অথবা বাঁ দিক থেকে ডান দিকে পনপন করে ঘুরতে থাকে, তবে এই পেপারে লেটার রাইটিংটা খুব ভালো করে জেনে রাখবে। আর তার সাথে চারটি কবিতা ও ছোট গল্প থেকে মন মতো যে কোনো দুটি খুব ভালো করে জেনে রাখবে, কারণ অপশন তো থাকছেই। বন্ধুরা, এবার আসি জিই হিস্ট্রির আলোচনায়। পেপারটির নাম হলো মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া। এখানে ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হচ্ছে স্বাধীনতার দিকে ভারত, বিশেষত 1935 সালের ভারত শাসন আইনের পটভূমি এবং তার কারণ ও উদ্দেশ্য ও প্রভাব বা প্রতিক্রিয়া। টেন মার্কসের কোশ্চেন হতে পারে পার্ট কোশ্চেন ফাইভ মার্কস। ভারত শাসন আইন কিভাবে পার্টিশন বা দেশভাগের কারণ হয়ে দাঁড়ায়, এটা ফাইভ মার্কসের। 1935 সালের আইনে কিভাবে ভারতীয় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বিন্যাসের কথা বলা হয়, এই আইনে কেন সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠিত হয়নি, এটা টেন মার্কসের কোশ্চেন। 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী প্রাদেশিক শাসনে নতুন রাজ্যের উদ্ভবের কারণগুলি লেখো, এর ফলে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গার উদ্ভব ঘটে, টেন মার্কসের কোশ্চেন হতে পারে। এখানে পার্ট কোশ্চেন ফাইভ মার্কস হতে পারে। দেশভাগের ফলে ভারতে উদ্বাস্তু অনুপ্রবেশের কারণগুলি কী কী, দেশভাগে মানুষের দুর্ভোগ ও পুনর্বাসন নীতি সম্পর্কে কী জানো, টেন মার্কস এখানে পার্ট কোশ্চেন ফাইভ মার্কসের হতে পারে। এবং শেষ পর্যন্ত কীভাবে ভারতে লর্ড মাউন্টব্যাটেনের ঘোষণা বাস্তবায়িত হয়, অথবা 1947 সালের জুন মাসে মাউন্টব্যাটেনের পরিকল্পনা ও ঘোষণাগুলি উল্লেখ করো, কিভাবে এই ঘোষণার মূল্যায়ন করা যায়, ফাইভ বা টেন মার্কস। ইউনিট টু, ভারতীয় প্রজাতন্ত্রের গঠন আলোচনা করো, ফাইভ মার্কস। ভারতীয় গণপরিষদের গঠন, উদ্দেশ্য এবং লক্ষ্য সম্বন্ধে কি জানো, টেন মার্কস। ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা কি ছিল, ফাইভ মার্কসের কোশ্চেন। ভারতীয় সংবিধানের প্রস্তুতি ও প্রস্তাবনা সম্পর্কে কি জানো, ফাইভ মার্কসের কোশ্চেন। স্বাধীনতার প্রাক্কালে ভারতে রাজতান্ত্রিক রাজ্যগুলির স্বরূপ ও প্রকৃতি কেমন ছিল, এ দেশের যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক কাঠামোয় কিভাবে এই রাজ্যের সংযুক্তি ঘটে, এটা ফাইভ বা টেন মার্কসের কোশ্চেন আসতে পারে। স্বাধীনতার প্রাক্কালে ভারতে কিভাবে এবং কেন নির্বাচনী রাজনীতি সূচনা হয়, এতে দল ব্যবস্থার কিরূপ পরিবর্তন দেখা যায়, ফাইভ বা টেন মার্কসের কোশ্চেন। জোট নিরপেক্ষ আন্দোলন কি, এতে ভারতের ভূমিকা কি ছিল, এটাও ফাইভ অথবা টেন মার্কসের কোশ্চেন। জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভূমিকার মূল্যায়ন করো, ফাইভ মার্কসের কোশ্চেন। এটা টেন মার্কসের কোশ্চেনও হতে পারে বন্ধু। জোট নিরপেক্ষ রাজনীতিতে ভারতের নতুন পররাষ্ট্রনীতির কি পরিবর্তন ঘটে, টেন মার্কসের কোশ্চেন হতে পারে। এছাড়া পাকিস্তান, চীন ও বাংলাদেশ যে কোনো একটি সমস্যার
কারণ এবং তার সমাধানের নানা পদক্ষেপগুলি আলোচনা করো। এটি 10 মার্কসের কোশ্চেন হতে পারে। ইউনিট 3, স্বাধীনোত্তর ভারতের পরিকল্পিত অর্থনীতি বলতে কী বোঝো? এর উদ্দেশ্য এবং তা পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি উল্লেখ করো। এটা 5 বা 10 মার্কসের হতে পারে। এরপর স্বাধীন ভারতে ভূমি সমস্যার কারণ এবং সমাধান প্রচেষ্টা উল্লেখ করো। 5 বা 10 মার্কসের কোশ্চেন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে ভারতে শ্রমিকদের অবস্থা ও শ্রমিক আন্দোলনের রূপরেখা দেখাও। 10 মার্কসের কোশ্চেন। অষ্টাদশ শতকের শেষার্ধ থেকে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত শিল্পভিত্তিক অর্থনীতির বিকাশের চিত্র কী ছিল? ডাইরেক্ট 10 মার্কসের কোশ্চেন। এছাড়াও 1930-এর দশক থেকে স্বাধীনতা অর্জনের অন্তিম পর্যায় পর্যন্ত ভারতে জনসংখ্যা এবং জনস্বাস্থ্য বিষয়ক পদক্ষেপগুলির সাফল্য ও ব্যর্থতা উল্লেখ করো। 10 মার্কসের কোশ্চেন হতে পারে। ইউনিট 4, ভারতীয় সমাজে স্বাধীনতার যুগে জাতি ধর্ম ও লিঙ্গগত আন্দোলনের স্বরূপ ও প্রকৃতি উল্লেখ করো। 10 মার্কসের কোশ্চেন হতে পারে। সেই সাথে আরেকটা কোশ্চেন হতে পারে, গান্ধীজির অস্পৃশ্য হরিজন আন্দোলনের উপর একটি নিবন্ধ রচনা করো। এটা 5 বা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। ভারতীয় সমাজে শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির প্রসার আলোচনা করো। বিশেষত 1900-1950-এর দশক পর্যন্ত 10 মার্কসের কোশ্চেন হতে পারে। স্বাধীনতার যুগে ভারতে বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের সাংগঠনিক আদর্শ উল্লেখ করো। এটাও 10 মার্কসের কোশ্চেন। বিপ্লবী যুগে জাতীয়তাবাদের বিকাশ এবং স্বাধীনতা আন্দোলনে গণমাধ্যমগুলির ভূমিকা কেমন ছিল? এর সম্পাদনা বা সঞ্চালন শিল্প সম্পর্কে ধারণা দাও। এই গোটাটাই 10 মার্কসের কোশ্চেন হতে পারে।